বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপত্যের খোঁজে আজ আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন ছুটে চলেছি বর্ধমান জেলার মেমারি অভিমুখে। পোড়ামাটির অলঙ্করণযুক্ত অসংখ্য প্রাচীন মন্দিরের দেখা মেলে সমগ্র বর্ধমান জেলা জুড়ে। আর এই মন্দির স্থাপত্যগুলোর বেশিরভাগই নির্মিত হয়েছিল অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে। প্রধানত বর্ধমানের রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় আর কিছু ধনী সম্প্রদায়ের ব্যক্তির আর্থিক সহায়তায় এই স্থাপত্যগুলো নির্মাণ করা হয়েছিল। এগুলোর মধ্যে অনেক মন্দিরেই অলঙ্করণের জন্য ব্যবহৃত হয়েছিল পোড়ামাটির শিল্প ভাস্কর্য, অর্থাৎ টেরাকোটার সজ্জা। বিভিন্ন পৌরাণিক কাহিনী, তৎকালীন সামাজিক দৃশ্যাবলী, ফুলকারি ও ফুল লতাপাতার নকশা প্রভৃতি অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন তৎকালীন অলঙ্করণ শিল্পীরা। ঢুকে পড়েছি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অধীনস্থ এক গ্রামে, নাম উলারা। গ্রামের কাঁচা রাস্তা ধরে খানিক এগোতেই চোখে পড়ে একটি প্রাচীন আটচালা মন্দির, স্থানীয় পান পরিবারের শিব মন্দির এটি। তবে জানা গেল শুধু মহাদেব নন, শিলারূপী নারায়ণও নিত্য পূজিত হন এই মন্দিরে। বাংলার নিজস্ব আটচালা রীতিতে তৈরি এই মন্দিরটি পূর্বমুখী, ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে স্থাপিত। এই দেবালয়টির সামনের দেওয়ালে বেশ কয়েকটি পোড়ামাটির মূর্তি ফলক দেখতে পাওয়া যায়। প্রতিষ্ঠা লিপিহীন এই মন্দিরটি কমপক্ষে 300 বা তারও বেশি বছরের প্রাচীন, এমনটাই মনে করেন সেবায়েত পরিবারের বর্তমান সদস্যরা। বাঁকানো কার্নিশের নিচে যেসব মূর্তি ফলক দেখতে পাওয়া যায় তার বিষয়বস্তু হল বিভিন্ন ভঙ্গিমায় শৈব সাধু, সিংহাসনে উপবিষ্ট রাম সীতা, শারীরিক কসরত প্রদর্শনকারী মহিলা এবং নরনারীর কামকেলি। একদুয়ারি মন্দিরটির প্রবেশ দরজার দুপাশে দুটি সহস্রদল পদ্ম এবং দুটি হনুমানের মূর্তি আছে, শ্রীকৃষ্ণের মূর্তিও নজরে পড়ে। টেরাকোটা সন্ধানে আজ 29 সেপ্টেম্বর 2024 আমরা এখন এসে পৌঁছেছি বর্ধমানের মেমারি থানার অন্তর্গত উল্লরা গ্রামে পান পরিবারের একটি মন্দিরের সামনে। আমাদের সঙ্গে আছেন পান পরিবারের সদস্যরা এবং শ্রী অজয় পান। আমরা অজয়বাবু থেকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু জানতে চাইবো। অজয়বাবু, যতটা জানেন মন্দিরের ইতিহাস সম্বন্ধে, প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠাতা যদি জানান। ওগুলো তো জানি না, সে দাদুর তার আমলে, দাদুর আমলে হয়তো হবে, আমরা তো বুঝি। 300 বছরের পুরনো। 300 বছর? হ্যাঁ, 300 বছরেরও আমাদের ঠাকমা শাশুড়ি বলতেন, এবার তার থেকে বেশিও হতে পারে, বলে যে আমি জানি 300 বছর, সেটা 500 বছরও হতে পারে। আমাদের ভেতরে নারায়ণ ছোট ঠাকুর আছে, শিলা নারায়ণের আছে, সেটা বলে ঠাকমা শাশুড়ি যখন ছিলেন বলেন 300 বছরকার পুরনো। এবার বলে আমি শুনেছি কিন্তু 500 বছরেরও হতে পারে। আর এমনি মহাদেব আছে, মহাদেবটা মানে কি পার্বণ হয় আপনাদের এখানে? ওই শিবরাত্রি হয়, তারপরে নীল ষষ্ঠী হয়, আর নারায়ণ আছে তো নারায়ণের জন্য ওই জন্মাষ্টমী, জন্মাষ্টমী হয়, আর নিত্য সেবা হয়, বামন দিয়ে হয়, দোল, আর বৈশাখ মাসে আপনার ইয়ে হয় হচ্ছে যে কি বলে বৈকালী হয়, প্রতি বৈশাখ মাসে বড় শিব রয়েছে। হ্যাঁ, বৈশাখ মাসে হয়, শ্রাবণ মাসে হয়। যেগুলো আর কি আপনারা সংরক্ষণ করতে পেরেছেন সেগুলো আর কি আবার প্রতিষ্ঠা করে লাগিয়েছেন। আপনাদের পারিবারিক কি মানে এই যে মন্দির স্থাপন হয়েছিল বা পুজো আচ্চা সমস্ত, তো পারিবারিক কি মানে জীবিকা কি ছিল আপনাদের? জীবিকা কৃষি, কৃষি, কৃষি। আচ্ছা, এখন তো মানে ব্যবসা টাবসা করা হচ্ছে, এইসব আছে, অনেকে চাকরি চাকরি করতো, সমৃদ্ধ কৃষি। হ্যাঁ, তখন তো জমিদার বা আমাদের পূর্বপুরুষরা সবই কৃষি ছিল, কৃষি ব্যবসা বা জমিদার না 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 কিছু না, জমিদার ফমিদার কিছু নয়, কৃষিটাই আমাদের হচ্ছে সাধারণ পরিবারের লোক আমরা।
আচ্ছা, এই মন্দিরের ব্যাপারে কোনো মহিমা কিছু একটা আছে? মানে অনেক মন্দিরই তো থাকে মহিমা। আমাদের এই মন্দিরে মানে 20 বছর আগে চুরি হয়ে গেছিল, দিয়ে সেই আমার ঠাকমা শাশুড়ি শাশুড়ি মা দুজনেই মানে নিজের চুরি হয়ে গেছিল। নারায়ণ ঠাকুর কিভাবে চুরি হলো? দরজা খোলা ছিল? হ্যাঁ, দরজা খোলা ছিল, চাবি দেওয়া থাকতো না, খোলাই থাকতো। দিয়ে ঠাকমা শাশুড়ির শাশুড়ি মা নির্জলা উপোস করে গঙ্গা স্নান করে তারপরে এসে দেখছে এখানে ঠাকুর মানে নারায়ণ ঠাকুরটাকে বসিয়ে মানে কতদিন ধরে ছিল না কাকুর? ঠাকুর প্রায় বোধহয় 15-20 দিন হবে বোধহয়। ভিত্তিবেদী সংলগ্ন ফলকগুলোতে উদ্ভিদ ধর্মী সুন্দর নকশার মধ্যে দুটি হরিণ ও দুটি পাখির মূর্তি নজর কাড়ে। জানা গেল অতীতে মন্দিরটির সামনের দেওয়ালে আরও অনেক পোড়ামাটির মূর্তি ফলক ছিল। পরবর্তীতে সংস্কারের সময় ভগ্ন ফলকগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। তবে সুপ্রাচীন এই আটচালা মন্দিরটি গঠনগত দিক থেকে বেশ ভালো অবস্থায় আছে এখনো। মন্দির দর্শন শেষে আমরা এবার ঘরমুখ, ফিরতি পথ ধরলাম।